もうやっぱさあ帰ったぞ。বাতাসার খাওয়া লাগবো না, তোমার লেগে বিশাল দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? হলিল তো নিঘাটে বিয়ে করতেছে, হলিলের মায়ের আছে, 3 তারিখ সব ঠিক হইতেছে। অসম্ভব, এই বিয়ে কোনোদিনও হইতে পারে না। কেন হইতে পারে না? নিগার তো উগান্ডারে পছন্দ করে না, উগান্ডার নিগারে পছন্দ করে না, নিগার পছন্দ করে খলিল রে, খলিল পছন্দ করে নিগার রে, আর রুহিরে পছন্দ করে উগান্ডা। তাহলে বিয়ে হইব কেমনে? একটা ক্যাচালের মধ্যে পড়ে যাবো না? দরকার ডাকি ক্যাচাল লাগানের? আবার এ দরকার আছে? খালি পজিটিভ ক্ষমতা দিয়া অঞ্চল চালানো যায় না, নেগেটিভ ক্ষমতাও লাগে কিছু, বুঝছো? আমি জানি, তারপরও আমি পজিটিভ ক্ষমতাই চাই। অন যাও ঘরে, যায় কাপড় সুপুর খুলো, বাইরে থেকে আইছো না? কে জামা বলতে দেবো? কে পাখি কি উপর থেকে কোনো কিছু বিষ্ঠা মিষ্টা ত্যাগ করছে নি আমার জামার উপর? ঠিকই তো আছে। যাও তো, আজে বাজে বেশি কথা কইতাছো তুমি, খুবই বিরক্ত করতেছো গুড্ডি, গলাটা বেশি বড় হয়ে গেছে। তাই নাকি? বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু তো বড় হয়েছে মামা, শেষ করে দাও তো কাটটা মধ্যে দাও একটু। কোন একদিন ঠিকই কাটটা দিমু, যাও তো স্যার তুমি শুরু করছো। না না এখনই দাও, এখনই দাও একটু দাও, বান্ধবীটা পড়তে পড়তে সমস্যা হচ্ছে, কাটটা মধ্যে দাও না। কি দিমু বাবা রে, গলাটা কেটে দাও, আর মুখটা তো তোমার মেলা ধরনের মেলা কথা কই, মুখটা একটা ঘুষা মুষা দিয়ে সাইজ করে দাও, এখান থেকে এই পর্যন্ত একটু সাইজ করো তুমি। শোনো তো, ইয়ার কি শুরু করছে? না না সরা দেবো না, কথা এখনো শেষ হয় নাই, আমি রুহির লগে উগান্ডারে বিয়া দিমু। প্রশ্নই ওঠে না, ভাইজান যেটা চাইবো ওইটাই হইব। তাই নাকি? তোমার ভাইজান তো এটাও চায় না যে তুমি আমার সাথে সংসার করো। কি কইলা? হ্যাঁ আমি একবার কথা চলে কইছিলাম যে আমার জীবনে আসমা ছাড়া কেউই থাকবো না, ভাইজান হুট করে আমার কাছে থাকো, আসমারে নিয়ে থাকো, ওরে নিয়ে সংসার করো। ভাইজান জীবনেও এইসব কথা কইবো না আমি জানি। চলো একটু বাইরে যাই। কি বাইরে যাবো? তোমার লগে কোনো বাইরে যাওয়ার এনার্জি আমার এখন নাই। আরে বাবা চলো না, বাইরে অনেক বাতাস, বাতাস একটু ঘুরে ঘুরে হাতে ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াই, চলো দূরে যাও। কইলাম পাহা দিয়া একদম বাইরে দিমু। ওরে বাবা রে চলো, মুন্ডার মধ্যে বাইকুম বাইকুম করতেছে, ইচ্ছা করতেছে তোমার হাত ধইরা নায়িকা কমতো ফিল্মের নায়িকা কমতো রে মেরে 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 উপরে দুইজনে হাঁটি নদীর পাড় দিয়া। চলো চলো বাবা। যাবো না, কইলাম না চলো না গুড্ডি। আরে সুন্দর বাতাস আছে বাইরে গুড্ডি, তুমি না? ওরে বাবা রে আমরা হাজবেন্ড ওয়াই, আমরা তো সুন্দর করে ঘুরতেই পারি, খালি ঘরের মধ্যে থাকলে তো তোমার যে আরো ঝামেলা বিবাদ। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।